তুক্তির মুলকা মান্তাসা ও তাঙ্গজিউল মুলকা মিম মান্তাসা ও তুকিচ্ছা মান্তাসা ও তুজুল মান্তাসা বিয়াদিকাল খয়ের ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করি, যাকে ইচ্ছা তার থেকে রাজ্য কেড়ে নিই, যাকে ইচ্ছা তাকে আমি সম্মান দিই, ইজ্জত দিই, যাকে ইচ্ছা তাকে আমি অপমানিত করি। হ্যাঁ, এই জন্য এরপরে আবার আছে তুলিজুল লাইলা ফির নাহারি ও তুলিজুল নাহার ফির লাইল ও তুখরুজুল হাইয়া মিনাল মাইয়িত ও তুখরুজুল মাইয়িত মিনাল হাই ও তারজুকু মান তাশা ও বিয়াদিকাল খায়র আর বিগরি হিসাব। তো এই যে বলছেন আল্লাহ যে আমি মানে এই যে পরের খুব গুরুত্বপূর্ণ যে আমি মৃত্যু থেকে মানে জীবিত করি, আবার জীবিত থেকে মৃতকে তার অস্তিত্ব দিই। অর্থাৎ এই যে আল্লাহ বিভিন্নভাবে বলছেন, অর্থাৎ যাকে ইচ্ছা থেকে আবার লাস্টে বলছেন অগাধ সম্পদ দিয়ে থাকি, বিগরি হিসাব মানে হিসাবের বাইরে এত আল্লাহ দেন। এইটা আপনারা সবাই বলবো যে আপনারা পবিত্র কোরআনের সুরা আল ইমরান দ্বিতীয় নম্বর সুরা মানে সুরা ফাতিহা তৃতীয় নম্বর সুরা, এবং এইটার আপনারা অবশ্যই অবশ্যই 26-27 নম্বর আয়াত পড়বেন এবং দেখবেন যে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলছেন। এটা সত্যি তাই, আল্লাহ যাকে ইচ্ছা তাকে করেন। তো এইটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কি করা উচিত? পাঁচক নামাজ মানুষকে সম্মানিত করে, পাঁচক নামাজ মানুষকে সত্যি কথা বলতে গেলে অন্যকে সম্মান দিতে শেখায়। যতক্ষণ পর্যন্ত আপনি অন্যকে সম্মান দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সম্মান পাবেন না। সো এই জন্য ট্রাই টু রেসপেক্ট আদার্স টু গেট রেসপেক্টেড, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমি বলি যে সবসময় আমি যেভাবে ট্রিট করছি সেভাবেই, তা আমাদের দেখা যায় যে আমরা শুধু সম্মান পেতে চাই কিন্তু সম্মান দিতে জানি না। হ্যাঁ, তো এটা অনেকে মনে করে যে আচ্ছা উনি তো আমাকে সালাম দিতে পারতেন, এই সালামটা আমি কেন দিলাম না, আপনি কেন সালাম প্রত্যাশা করছেন? আপনি হতে পারে যে সে আপনার চেয়ে জুনিয়র হতে পারে, হতে পারে সে আপনার চেয়ে বংশমর্যাদায় কম, আপনার চেয়ে লেখাপড়ায় কম, আপনার চেয়ে চাকরিতে কম, আপনার চেয়ে সম্পদে কম, কিন্তু সালাম তো আগে যে দেবে তো 60% পাচ্ছে, পরে যে দেবে যে 40% পাচ্ছে। তো সালাম দেওয়ার মধ্যে তো বেশি আনন্দ, বেশি আসল সব, বেশি মর্যাদা। কিন্তু আমরা কি করেছি জানেন, সালাম পাওয়ার মধ্যে রেসপেক্ট বেশি খুঁজি। হ্যাঁ, তো এই জন্য আমাদের এটা হচ্ছে, আমি যেমন করি আপনাদের আজকে সবাইকে বলছি যে যেখান থেকে আছেন, যদি আপনি রিক্সাওয়ালাকে সালাম দিতে পারেন তখন আমি বুঝবো যে হ্যাঁ আপনি নিরহংকার বা আপনি মানে অহংকার মুক্ত। যখন রিক্সায় উঠছেন সালাম দিয়ে উঠেন, আমি সালাম দিতে পারি, কিন্তু আপনি সালাম দিতে পারেন কিনা দেখি। যদি আপনার বাড়ির দারোয়ানকে আপনি সালাম দিতে পারেন তাহলে বুঝবো যে আপনি আসলে অহংকার মুক্ত। যদি আপনার কাজের বয়াকে সালাম দিতে পারেন তাহলে বুঝবো যে আপনি তার থেকে, আমি বাসার কাজের বয়াকে সালাম দিয়ে ঢুকি, আপনার কি জানেন কে জানি না, আমার বাসায় আমি যখন ঢুকি যেই খুলুক না কেন তাকে আমি সালাম দিই। সে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজের বয় আমাদের খুলেন, হ্যাঁ খালা আমরা বলি, উনি খুলেন বেশিরভাগ ক্ষেত্রে, আমি সালাম দিয়ে করি সবসময়, আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করি এবং বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি উত্তর দেন, প্রথম থেকে উনি উত্তর দিতেন না, পরে এখন থেকে উনি উত্তর দেন, আমি বলি খালা আমি তো সালাম দিয়েছি উত্তর দাও, এখন উনি উত্তর দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন দেখি যে মাঝে মাঝে খোলার সাথে সাথেই খালা সালাম দেওয়া শুরু করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকেই যেন বললাম যে যেখান থেকে আছেন প্রত্যেকটা পরিবারে যদি আপনার স্ত্রী খুঁজে খুলে আপনি অবশ্যই সালাম দিয়ে ঢুকবেন, আপনার স্ত্রীকে সালাম দেন, আপনার বাচ্চারা করলে বাচ্চাদেরকে সালাম দেবেন, যখন আমার বাচ্চারা করলে আমি তাকে সালাম দিই, আমার স্ত্রী করলে সালাম দিই, উনিও সালাম দেন। সুতরাং এটা আমাদের করবো এবং সালামের বিনিময়ের মাধ্যমে আমরা একে অপরে উজ্জ্বলতা হতে পারি এবং পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়,